নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য যারা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছেন আমাদের লাল সবুজের পতাকা, তাদেরই একজন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেলেও এখন এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি বিজড়িত যে বসত ভিটা, সেটি এখন অস্তিত্ববিহীন। হারাতে বসেছে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের স্মৃতি বিজড়িত তার বাস্তু ভিটা। ফরিদপুরের মধুখালীর কামারখালী ইউনিয়নের সালামতপুর রউফ নগরে গিয়ে দেখা যায়, যেখানে শৈশব কেটেছে এই বীর সন্তানের, সেখানে তার স্মৃতি হিসাবে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর একটি পাকা ঘর নির্মাণ করে তৎকালীন সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে এই ঘরটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লতা পাতা আর আবর্জনায় ছেয়ে গেছে ঘরটি। ঘরের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তার, দরজা জানালাও ভাঙা, ঘরের মধ্যে ময়লা আর আবর্জনায় পুরোটাই ভরা। এজন্য এক ভুতুড়ে পরিবেশ। এই বীর সেনার বাস্তু ভিটা সংরক্ষণ করে তার স্মৃতি ধরে রাখার জন্য এখানকার পরিত্যক্ত ঘরটি দ্রুত সংস্করণ করবেন প্রশাসন, এমনটি প্রত্যাশা করছেন তারা। তাদের দাবি, পরিত্যক্ত ঘরটির জায়গাতেই শৈশব কৈশোর কেটেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের। তাই তার স্মৃতি রক্ষার্থে কোনো উদ্যোগ গ্রহণ করা হলে এখানেই করা উচিত। এই আর বাড়িটা আমরা সুন্দর মতো চাই। এই জাদুঘর দেখবার আসে, বাড়িটা দেখবার আসে, মানুষ দেখতে পারে না, খুব অসহায় হয়ে ফিরে চলে যায় এই গ্রামের থেকে। এত বড় একটা বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ মুন্সির বাড়ি, এই 7 জনের মতো একজন শহীদ হয়েছে। তা এই শহীদ হওয়ার পর তার রাস্তাঘাট নাই, তার বাড়িঘর দূর ঠিক নাই, তার জাদুঘর ঠিক নাই, বিভিন্ন ধরনের এইসব কথাবার্তা বলে এই এলাকার থেকে চলে যায়, আর আসে না। স্বাধীনতা যুদ্ধের পর সরকারিভাবে তার একটি বাড়ি করে দেওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেই বাড়িটির এখন পরিত্যক্ত, এখানে বাস করার মতো কোনো অবস্থান নাই। আমরা চাই তার স্মৃতি রক্ষার্থে এই বাড়িটি সরকার পুনর্নির্মাণ করুক এবং এখানের এই স্মৃতি ধরে রাখার জন্যই বাড়িটি পুনর্নির্মাণ করুক সরকার। শুধু বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের স্মৃতি বিজড়িত এই বাড়িটিই নয়, তার জীবিত 2 বোন জোহরা বেগম এবং হাজেরা বেগম, দুজনের বাড়ি একেবারে জরাজীর্ণ। টিনের ঘরে কোনো রকম তারা বসবাস করছেন। বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের ভাগ্নে মোহাম্মদ হায়দার মিয়া বলেন, আমার মামা এই সালামতপুর রউফনগরের তার জন্মস্থান, সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমরা চাই সরকার উদ্যোগ নিয়ে এই বাড়িটা পুরো সংস্কার করে লোকজনে যাতে দেখে খুবই করে যে সরকার এই বাড়ি করে দিয়েছে বীরশ্রেষ্ঠ বাড়ি। আর জীবিত দুই বোন আছে এখনো কামারখালিতে। এখনো নানি বাসে থাকাকালীন একটা বাড়ি করে দেয়, সে বাড়িও বেদখলে পড়ে রয়েছে। 2 বোনের কোনো হচ্ছে না, থাকার একটা ভালো জায়গা হচ্ছে না। তারপর বীরশ্রেষ্ঠ বাড়িটা চাই সরকার জন্য খুব সুন্দর করে বাড়িটা করে দেয়। এদিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মভিটার এই করুণ দশা দেখে ক্ষোভ জানান স্থানীয়রা। তারা বলেন, এই সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মস্থান, তো ওনার যে বাড়িতে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে এসে যায়, এসে দেখে কি একটা জরাজীর্ণ বাড়ি, সেখানে কিচ্ছু নেই। তারা হতাশ হয়ে ফিরে আসে এবং আমাদেরকে বিভিন্ন টিটকারিমূলক কথাবার্তা বলে। এটা আমাদের জন্য খুব অপমানজনক। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি বিজড়িত ১৯৭১ সালে স্থাপিত এই বাড়িটি দ্রুত সংস্করণ করে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি রক্ষার্থে সরকার উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ফরিদপুরের মধুখালীর সালামতপুর থেকে মোহাম্মদ সোহেল মিয়া, Barta24.com।